হ্যালো স্টুডেন্ট, আমরা 203 পেজে চলছিলাম, চারের প্রশ্ন দিয়ে শুরু করছি। চারের প্রশ্ন দেখো, চারের প্রথম প্রশ্ন, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তাহলে নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা প্রিন্সিপাল ধরি এক্স টাকা, এন বছরে, সময় হচ্ছে এন বছর, দ্বিগুণ হলে সুদ আসল হচ্ছে দ্বিগুণ, তার মানে 2x টাকা, তাহলে কত বছরে 8 গুণ হবে? তাহলে কত বছরে হবে 8 গুণ, মানে 8x হবে কত বছরে? চক্রবৃদ্ধি বলেছে, শুরু করা যাক। তাহলে এখান থেকে আমরা এক কাজ করছি, ফর্মুলা লিখছি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মান বসাও, ইহা এদিকে বসবে, উহা ওদিকে বসবে, ইহা 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 এবং ইহা। খুব সুন্দর। এইবারে আমরা এক্স এক্স দুদিক থেকে কেটে গেল, তার মানে এটা সমান 2 রইল, 1 প্লাস। এবার ওদিকে চলে এসো, এদিকে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এর মধ্যে প্রিন্সিপাল তো এটাই হবে, এর পি তো নিশ্চয়ই এক্স টাকাই হবে। তাহলে এ হলো 8x, পি হলো এক্স, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে প্রশ্ন। তো এই এনটা আর ওই এনটা আলাদা, কারণ এটা বলে দিয়েছে এন বছর, কিন্তু এইটা হচ্ছে কত, তাহলে আমি এটা একটু নাম্বারিংটা আলাদা দিয়ে দিলাম, মনে করো N1, এটা আমাকে বার করতে হবে আসলে। তাহলে রেফারেন্স তো সেম থাকবে, চেঞ্জ হবে না, তার মানে আটটা যা আছে ওইটা আর এটা আর একই বটে। এবারে সলভ কি করে করবে, তুমি এক কাজ করো, ইহা ইহা কেটে গেল, এবারে 8 আছে এদিকে, আর এখানে তুমি লক্ষ্য করো এইটার সঙ্গে এইটা কিছু মিলছে কিনা। আচ্ছা আমি এক কাজ করি, এই যে 8 আছে, 4 দুগুণে 8 লিখতেই পারো, 4 দুগুণে 8 লিখতেই পারো। এবারে 2-এর জায়গায় এখানে তুমি দেখতে পাচ্ছ 2, এর জায়গায় ওইটা তুমি লিখতেই পারো। তাহলে যদি 2-এর জায়গায় এটা তুমি লিখো, সরি এটা 2 এর কিউব করে দাও, 2 দুগুণ 4, 4 দুগুণে 8। এইবারে 2-এর জায়গায় তুমি এটাকে বসিয়ে দাও, 2 না লিখে তার বদলে এইটা, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, 2-এর জায়গায় এটা লিখে দিলাম, আর বাইরে কিউব আছে, বাইরে কিউব দিয়ে দাও, আর এদিকে যা আছে থাক। এইবারে এটাকে একটু হালকা, 3 আর এন 3 এন, এইবারে বেস দুটো মিলে গেল, তাহলে পাওয়ারও সমান হতে পারে। বেস দুটো যদি মিলে যায় তাহলে পাওয়ারটাও সমান হবে, যদি পাওয়ারটা সমান হয় তার মানে N1 সমান কত হচ্ছে 3 এন। তাহলে প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে তাহলে কত বছরে, সরি, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে, তাহলে এত এত বছরে, 3 এন বছরে হয়ে গেল উত্তর। চলে আসছে পরের প্রশ্ন, চলে আসছে আমার 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন বলছে একটা অংশীদারি ব্যবসায় ABC এর মূলধন অনুপাত, এ ইজ টু বি ইজ টু সি, এর মূলধন অনুপাত হচ্ছে 1/6 ইজ টু 1/5 ইজ টু 1/4। ঠিক আছে না, বছরের শেষে মোট লাভ এত হলে সি এর লাভ কত হবে, সাদা মোটা প্রশ্ন বটে।
যখনই তোমাকে ভগ্নাংশ অসুবিধা সলভ করতে, তাই এটাকে পূর্ণ সংখ্যা করে নাও। পূর্ণ সংখ্যা কি করে করবে, নিচের ঘরে লসাগু করে সবার সঙ্গে গুণ করে দাও। তাহলে 6 5 4, যদি আমি লসাগু করি, 2 3 6, 2 2 4, 3 5 15, 15 30, 30 2 60, যেটা লসাগু হলো সেটা সবার সঙ্গে তুমি গুণ করে দাও, যে কোনো পূর্ণ গোটা হয়ে যাবে। 6 10 60, 10 1 10, 5 12 60, 4 9 60, হয়ে গেল। বস, অনুপাত যদি পেয়ে গেলে তাহলে আনুপাতিক সমষ্টি করে দাও। মোট লাভ, ৩৭০০ টাকা। সি এর লাভ কত হবে হিসাব করো, বাস। তাহলে তো সি এর লভ্যাংশ, সি এর 15 অনুপাত বাই অনুপাতের সমষ্টি ইন্টু মোট লাভ। 37 137, 2 গোল্লা, 15 কে 15, 2 গোল্লা, এত টাকা, ব্যাস এটাই উত্তর হয়ে গেল। চলে আসে পরের প্রশ্ন। চলে আসে আমার পরের প্রশ্ন, বলছে √5 - √2 আর √6 - √3 কোনটা বড়? নিঃসন্দেহে তোমরা এটা জানো কোনটা বড়। তো কি করে বুঝবো আমরা, দুটোকে হোল স্কয়ার করে দেবো। আর এই মানে স্পেশাল হোল স্কয়ার ফর্মুলা ভাঙো, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে রুট স্কয়ার কে খাচ্ছে 5 - 2, √5 2 10 প্লাস 2 2 4, 5 4 9 মাইনাস 2√10। এদিকে আসছে এ মাইনাস বি তার হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, রুট স্কয়ার কে খাচ্ছে 6 - 2√, 3 6 18 প্লাস রুট স্কয়ার কে খাচ্ছে 3 6 3 9 মাইনাস 2√18। বাস, তুমি যে দুটো জিনিস পেলে লক্ষ্য করো তাহলে কে বড় আছে এর মধ্যে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এটা 9 - 2√2 না 9 - 2√18, এর মধ্যে বড় কে? এটা 10, এটা 18, এটা বড়। কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, বলেছে কোন সংখ্যাটা বড়। তাহলে 9 থেকে যদি বড় সংখ্যা বাদ যায় আর এটা 9 থেকে ছোট সংখ্যা বাদ যাচ্ছে, তাহলে সংখ্যাটা বড় কে বটে। 9 থেকে যে এটা মনে করো 5 গেল বাদ, আর 9 থেকে এটা মনে করো 3 গেল বাদ, বড় সংখ্যা কে বটে? এ না, বড়টা বাদ যাচ্ছে, তার মানে আসলে বড় সংখ্যা কে বটে? এ, কারণ 9 থেকে ছোট সংখ্যা বাদ দিলে বড়ই থাকবে। আশা করে বুঝতে পেরেছ। তাহলে বৃহত্তর হচ্ছে এইটা, বড় হচ্ছে, বুঝতে পেরেছ? যদি না পেরেছ আমি আরেকবার বলে নি, যে বুঝতে পেরেছো স্কিপ করে দাও। মনে করো এর থেকে তো এটা বড়, তাহলে 9 থেকে মনে করো বিয়োগ গেল 5, আর 9 থেকে মনে করো বিয়োগ গেল 3, তাহলে এটা কোনটা? এটা হলো 6, আর এটা বিয়োগ করলে 4। কে বড়? এই বড়, কারণ বড়টা তো বিয়োগ চলে যাচ্ছে, তাহলে এর চেয়ে এটা বড় বটে, তাহলে বিয়োগ চলে যাচ্ছে, মানে এটাই বড় সংখ্যা। আশা করে বুঝতে পেরেছো। চলে আসছে পরের প্রশ্ন, 4 অঙ্কেই a:b = 3:d, a:b = 3:2, আর b:c = 3:2। তাহলে এ প্লাস b:c কত? তো যখনই আমরা দেখব দুটো অনুপাতে একই সংখ্যা আছে, একই ডিজিট আছে, তার মানে আমাকে একে সেম করতে হবে, আগে নাহলে অঙ্ক এগোবে না। তাহলে এখানেও বি, এখানেও বি, তুমি কি করবে, দুটো বিকে এক করে দাও। এক কি করে করবে, এই বি এর যে মানটা সেটা এই দুটোর সঙ্গে, আর এই বি এর যে মানটা সেটা এই দুটোর সঙ্গে গুণ করে দাও, কাজ শেষ। তাহলে এই বি এর মান হলো 3,
এটা আমি এর সঙ্গ গুণ করছি আর এর সঙ্গ গুণ করলাম, আর এই বিয়ের মান যেটা 2 সেটা এর সঙ্গ গুণ করলাম, এর সঙ্গ গুণ করলাম। তাহলে 3 3 9, 3 2 6, 3 3 6, 2 2 4। এতই তুমি লক্ষ্য করো এ ইজ টু বি, দুটোই মিলে গেছে 6 6। তাহলে দুটো বি একবার লিখে দাও আর সি। এ ইজ টু বি ইজ টু সি সমান 9:6:4। এ ইজ টু বি ইজ টু সি পেয়ে গেছো। এতএব যদি আমি আলাদা করে দিই তাহলে এতএব এ সমান হলো 9 কে, বি সমান হলো 6 কে, সি সমান হলো 4 কে আলাদা যদি করে দিই। তাহলে প্রশ্নটা হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে এ প্লাস বি ইজ টু বি প্লাস সি। তাহলে এ প্লাস বি ইজ টু মানে বাই বি প্লাস সি, 9 6 15টাকে বাই 6 4 10টাকে, কে কে গেল 5 দ্বারা, 5 3 15, 5 2 10, 3/2 মানে 3:2। প্রশ্ন চেয়েছে এইটা অনুপাত কত হবে, বাস এইটাই উত্তর। আশা করি ক্লিয়ার আছে, চলে আসছে পরের প্রশ্ন। লক্ষ্য করো PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ আর SR বাহু দুটি বর্ধিত করায় তারা T বিন্দুতে মিলিত হলো। তাহলে প্রথমত একটা আমরা বৃত্ত আঁকবো সুন্দর করে, একদম এরকম গোল হবে, আঁকাটা যা এত সুন্দর হয়। এবারে PQ আর SR বাহু দুটিকে বর্ধিত করবে, বাহু দুটি এমন ভাবে অঙ্কন করবে যেন একটু বাঁকা হয়, নাহলে বুঝতেই পারছো ওরা কোনোদিনই মিশবে না, পেরিয়ে চলে যাবে সোজা, বাস তারপর টেনে আনতে হবে তাদেরকে। এবার যদি আমরা এটাকে সমান করতে যাই তাহলে দুটোকে যোগ করে দাও হালকা করে, ভারী করে দিও না, আর এটাকেও যোগ করে দিই সুন্দর করে। ভেরি গুড, নাম দাও পি কিউ আর এস, জল হয়ে গেল পুরো, শেষ হয়ে গেল অঙ্ক। পি কিউ আর এস আর বাহু দুটিকে বর্ধিত করা টি বিন্দুতে মিলিত হচ্ছে, মিলিত সুন্দর করে। তাহলে এটাকে আমি লম্বা করে দিই, খুব সুন্দর হলো, এটাকে লম্বা করে দিচ্ছি, খুব সুন্দর হলো, এরা পরস্পর টি বিন্দুতে মিলিত হলো, না মিললে জোর করে মিলিয়ে দিবে। আচ্ছা এবারে কি বলছে দেখো, বলেছে বৃত্তের কেন্দ্র ও, তো মনে করো এইটা কেন্দ্র, নাম দাও ও। এইবারে বৃত্তের কেন্দ্র POQ 110, POQ 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 এটা 110, POQ এটা এটা 110, QOR 60 ডিগ্রি, QOR ষাট ডিগ্রি, QOR 60 ডিগ্রি, আর ROS 80, ROS 80, ROS ROS 80 চলে আসি। তাহলে কোন আর কিউএস এর মান, আর কিউএস আর কিউএস তার মানে যোগ করতে হবে কিউএস, এটাকে হালকা করে সুন্দর করে যোগ করে দাও। ভেরি গুড, প্রথম হচ্ছে আর কিউএস, এই কোনটার মান দরকার, আর কিউটিআর কিউটিআর এই কোনটার মান দরকার, দুটো উত্তর বার করতে হবে। ঠিক আছে শুরু করা যাক তাহলে, ছবিটা আশা করি কোনো অসুবিধা নেই। কারো প্রথম প্রশ্নের উত্তর আমরা দেখি, প্রথম প্রশ্ন তোমাকে বলেছে এই কোনটা, তো তুমি লক্ষ্য করো এটাকে তোমাকে যদি জানতে হয় তুমি আবার ছবিটা দেখে নাও, এটা 110, এটা 60, এটা 80, তোমাকে বলেছে এটা এবং এটা বার করতে। প্রথমে আমি এই কোনটা রাশি, এই কোনটা যদি বার করতে হয় তাহলে তোমাকে একটা শর্ত বুঝতে হবে, যেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণ দ্বিগুণ হয়, তোমরা ভালো করেই জানো, তা আমি একটু হালকা বলে নি, বলা বদভ্যাস বটে, বলা বেশি বোঝানো। তো যদি বৃত্তচাপ মনে করো এখান থেকে এটা হয়, তাহলে এই বৃত্তচাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ এটা,
আর পল্লিস্তপন বা বৃত্তস্থপন মনে করো এটা। তো আমরা সবসময় জানি যে কেন্দ্রস্থপন পরিধিস্থপনের দ্বিগুণ হয়, এটা যদি 44 হয় এটা 80 হবে, ঠিক আছে না? শর্ত একটাই, যারা একই জায়গা থেকে উঠবে এবং একই জায়গায় নামবে, মানে বৃত্তচাপটা যেমন সেম হয়। তাহলে তুমি লক্ষ্য করো, তোমাকে বলেছে এই কোণটা বার করতে, তাহলে এই কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত? এই কোণটা এই বৃত্তচাপ, এই কোণটা এই বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থপন কোনটা পড়ে? এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থপন এইটা, এটা। তাহলে বৃত্তস্থকোণ এইটা, কেন্দ্রস্থকোণ এইটা। তাহলে তুমি লিখতেই পারো যে এই যে এস আর বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থকোণ 80, পরিধিস্থকোণ ইহা। এতএব কেন্দ্রস্থকোণ পরিধিস্থকোণের দ্বিগুণ হয়, এতএব ইহা সমান উহা, এতএব 80/2=40 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কাজই শুরু করি, যে এই যে এস আর বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থকোণ, যেহেতু কোণ এস ও আর কেন্দ্রস্থকোণ এবং এস কিউ আর বা আর কিউ এস উল্টো দিকের থেকে লিখি যেটা চেয়েছে, বৃত্তস্থকোণ, এতএব কোণ আর কিউ এস সমান হাফ অফ কোণ এস ও আর। এস ও আর শুয়োর, তাহলে হাফ ইন্টু শুয়োর 80 আছে, হয়ে গেল 44 ডিগ্রি। এটা 1 নম্বর অ্যান্সার সলভ, জল হয়ে গেল। চলে এসে এবারে 2 নম্বর সলভ করে দাও। এবারে পরের জলটা দেখো, এটা একদম জল, আর কোনো অসুবিধা নেই। এইটা তুমি কি করে বার করবে? তুমি ভাবো, এটা বার করতে গেলে এই ত্রিভুজটা তোমাকে আসতে হবে আর কিউ টি। এই আর কিউ টি এর এই কোণটা তুমি কি করে জানবে? যদি এই দুটো কোণের মান জানো, এই দুটো যদি জানো, তিনটা কোণের সমষ্টি 180 হয়, 180 থেকে এই দুটো কোণ, এই দুটো কোণ বলতে কোণ এইটা এবং কোণ এইটা যদি মাইনাস করে দাও তাহলে এটা পেয়ে যাবে। এবার এই দুটো কোণ কি করে পাবে সেটা আসা যাক। এখন প্রথমত তুমি এখানে আসতে গেলে এক দুটা তোমাকে সিদ্ধান্ত জেনে নিতে হবে, যেগুলো তুমি নিশ্চয়ই জানো, যে এক তো কেন্দ্রস্থকোণ পরিধিস্থকোণের দ্বিগুণ হয়, দ্বিতীয়ত একটা জিনিস তুমি লক্ষ্য করো যে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তার মানে এই যে বৃত্তস্থ চতুর্ভুজটা, এর এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180, আর এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 হতে বাধ্য। তা তুমি এক কাজ করো, এটা যদি 110 বলেছে, এটা এটা কত হবে এটা তুমি একটু বার করে নাও। তাহলে আমি পুরো নিয়মটা তোমাকে একটু বলে নি আগে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তারপর আমি লিখছি, চাইলে তোমরা লিখতে পারো দেখে, না হলে তোমরা নিজেরা করে নেবে। তো একটা পুরো সার্কেল মানে 360 ডিগ্রি, 360-এর মধ্যে এই তিনটা বাদ দিয়ে দাও, পেয়ে যাবে এটা। এটা যদি পেয়ে যাও তাহলে তুমি লক্ষ্য করো, এইটা যেমন দেখো, এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে যদি একাই 110, তাহলে এই দুটো কত হবে? এই দুটো হবে 70, অর্থাৎ 35-35। তেমনি এটা বার করলো, এটা যদি বার করে নাও তাহলে এই দুটো সমান, তার মানে এই দুটো কোণ সমান। এত এটা বেরিয়ে গেলে 180 থেকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এই দুটো পেয়ে যাবে। এই দুটোকে যোগ করে দেবে, এই দুটো কোণকে যোগ করলে তুমি এই বৃত্তস্থ চতুর্ভুজে একদিকে একটা পেয়ে গেলে, তাহলে এইটা আর এইটা যোগ করলে 180 হবে। তাহলে 180 থেকে এই কোণটাকে মাইনাস করে দেবে, এই কোণটা পেয়ে যাবে। আর এই কোণটা যদি পেয়ে যাও তাহলে এটা তো একটা সরলরেখা, 180 থেকে এই কোণটাকে মাইনাস করবে, এটা পেয়ে যাবে। আর এটা তো তোমার 180 থেকে এটাকে মাইনাস করে দিলে পেয়ে যাবে এটা। আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ বোঝাই, হয়তো অনেকে গুলিয়ে যাবে ব্যাপারটা, আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমত আমি এক কাজ করি, আমি আসছি একটু এখানে, তুমি পেয়ে গেছো এটা 40, তুমি কোনটা 40 পেয়েছো? এটা, এই কোনটা 40 পেয়েছো, ঠিক আছে? তাহলে এটা যদি 40 পাও তাহলে আমরা এই কোনটার মান একটু বার করে নিই আগে, এটা কত হচ্ছে। তাহলে ত্রিভুজ এস ও আ এস ও পি সমান 360 ডিগ্রি থেকে মাইনাস করব 110, 60, 80,
814, 15, 250, 110 হচ্ছে, এটাও 110 ডিগ্রি, ঠিক আছে, এটাও 110 ডিগ্রি হলো। যদি এটা 110 ডিগ্রি হয় তাহলে তুমি লক্ষ্য করো যে এটা যদি 110 হয়, এটা একটা ত্রিভুজ বটে, এই ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে দুটা কোণ সমান হতে বাধ্য, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ বটে, তাহলে এই বাহু দুটো সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে কত হবে কোণগুলো? 180-র মধ্যে 110 বাদ দাও, কত রইল? 180 থেকে 110 বাদ দিলে 70, 70-কে দুভাগে ভাগ করো, 35, 35, এটা কত পাচ্ছ? 35। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর শুধু এই কোণটা মান বার করবো, ও পি কিউ কোণ ও পি কিউ সমান কত হবে? তিনটা মিলিয়ে 180 হয়, 180 থেকে মাইনাস করো 110, আর যত হবে তার দুভাগে ভাগ করে দাও, মানে বাই টু, তার মানে হয়ে গেল তোমার 70/2, 35, এটা 35। যদি এটা 35 হয় এটা কত হবে তুমি ভেবে দেখাচ্ছি একই, এটা 110, তাহলে দুভাগে ভাগ হবে ঠিক এটার মতোই, তাহলে এটাও 35ই হবে। অনুরূপে কোন ওপিএস, কোন ওপিএস সমান 35 হবে। এতএব পুরো কোণটা কত? 35 35 70, তাহলে লিখে নাও কোন এস পি কিউ সমান 35 35 70, এটা হলো 70। এটা কেন পাঠ করলাম আমি এইখানে পৌঁছাবো বলে, তুমি আরেকবার দেখে নাও, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে যদি এটা 35 হয় এটা বাদ বাকিটা হবে কোনখানটা? চতুর্ভুজের এইখান থেকে এইটা 180, এইটা আর এটা মিলালে 180 হতে বাধ্য। যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ যদি যোগ করো 180 হবে, তাহলে তেমনি এটা ওটা 180। এতে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কোনটা? এস আর কিউ 180, দুটা মিলিয়ে হবে তার থেকে মাইনাস করবে এই দিকেরটা 35 35 70, মানে 35 লিখে দিন, এটা 35 35 70, 110। তাহলে এইটা হয়ে গেল তোমার 110। এবার যদি 110 হয় তাহলে এটা কত হবে? এটা তো সরল রেখা, কত 180, তাহলে 110 গেলে এটা কত হলো? 70। তাহলে এতে কোন টি আর কিউ সমান 180 থেকে 110 গেল 70 ডিগ্রি, এটা তুমি কত পেলে? 70 ডিগ্রি। এবার তোমার বাকি আছে পেতে এই কোণটা, এই কোণটা কি করে বার করবে একটু বুদ্ধি খাটাও, এই কোণটা তুমি কি করে পাবে, এই কোণটা তুমি কি করে পাবে? তাহলে চলে আসছে শেষ জায়গাটা, তুমি এইটা কি করে বার করবে? তাহলে লক্ষ্য করো, এটা তো তুমি জানো, এতটা পর্যন্ত তুমি জানো 40 বটে, তাহলে এইখানটা কত হবে? এইখানটা, এই কোণটা কত ডিগ্রি হবে? তো এটা লক্ষ্য করো, এটা কোথায় আসছে? এখানে আসছে, এস পি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ 110, তাহলে পরিধিস্থ কোণ কত হবে? তার অর্ধেক হবে 55। আশা করি বুঝতে পারছো আমার দরকার আছে এই কোণটা, এইখান থেকে এবারে এইটা দরকার আছে। তো এই কোণটা বৃত্তচাপ হচ্ছে এসপি, এর কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণটা। দেখো অঙ্কটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, একটু বড় বটে, কিন্তু দেখো স্টেপ বাই স্টেপ তোমাকে বার করতে হবে কোনটা কি বটে, অন্য কিছু উপায় নেই। তাহলে এইটা হলো এইটা, তোমার ধারণাটা পরিষ্কার হবে তোমাকে অনেক কিছু এটা সম্পর্কে। তাহলে এতে আমি সরাসরি চলে আসছি এটা, এস কিউ পি, কোন এস কিউ পি, এস কিউ পি সমান কত হবে? হাফ অফ কেন্দ্রস্থ কোণ, তাহলে বোঝানো হয়ে গেল কোনটা কি বলছে, কেন্দ্রস্থ কোণ এস ও পি, তার মানে বৃত্তচাপ এসপির উপর, তাহলে হাফ অফ 110
55, তাহলে এটা কত হলো 55, তাহলে 55 আর এটা কত, এটা 40, 55 40, আর এই পুরোটা কত, পুরোটা 180 হতে বাধ্য, 180 থেকে 55 40 মাইনাস করতো এটা পেয়ে যাবে, তাহলে এত শেষ কাজে আসছি। এত কোণ আর কিউ টি, আর কিউ টি, তাহলে আর কিউ টি সমান হচ্ছে দুটো কোণ 180 থেকে মাইনাস করো 55, আর এটা হলো 40, 55 40, পাঁচ পাঁচ চারের নয় 95, তাহলে 8 আর 9 17, 85, 8 আর 9 17 18, 85 হচ্ছে, এইটা হয়ে গেল 85, কাজ শেষ হয়ে গেল। এটা যদি 85, এটা যদি 70, এটা তো ত্রিভুজ, এই কোণটার মান কত, ত্রিভুজের মাইনাস করে দাও। নিচে প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একদম ঠিক আছে। এবার শেষ কাজে আসি, এবার ত্রিভুজ কিউ আর টি থেকে, ত্রিভুজ কিউ আর টি থেকে কোণ আর কিউ টি আর সমান, কিউ টি আর সমান 180 থেকে মাইনাস করো, একটা হচ্ছে 85 আর একটা হচ্ছে 70, আর সাথে 15, ঠিক করেছি, আর সাথে 15, 5 10 5 দিতে হাতের লেখ, 6 7 8 2 দিতে 85 ডিগ্রি, 25 ডিগ্রি, ভেরি গুড, এটা 2 নম্বরের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। যদি কোথাও গুলিয়ে যায় একটু আরেকবার রিভিউ করে নেবে। হ্যাঁ চলে আসছি পরের প্রশ্ন। এটা হচ্ছে তোমার 6-এর প্রশ্ন, জড়ার মতো কি বলেছে দেখো, বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, তাহলে এটা ত্রিভুজ এবিসি, এবি সমান বিসি। আচ্ছা তার আগে আরেকটা বলে নিই, ওর আবার পরিবৃত্ত বলেছে, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আছে, এবং আরেকটা শর্ত বলেছে ত্রিভুজ এবিসিটা এবি আর বিসি দুটো বাহু কিন্তু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলে এবং তার পরিবৃত্ত বলেছে, তার মানে তার ছবিটা তোমার এরকম হবে যে এইরকম এইরকম, এবিসি, এবিসি এর এবি আর বিসি সমান, এবি বিসি সমান, তাহলে এ বি সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দেখে নাও এবি আর বিসি সমান বলেছে, ঠিক আছে, আর বিএসি 30 ডিগ্রি বলেছে, বিএসি 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 30 ডিগ্রি, এবি সমান বিসি, ঠিক আছে, এবি সমান বিসি আর বিএসি 30, বিএসি এটা হচ্ছে 30 ডিগ্রি, ভালো জিনিস হতেই পারে তোমার আমার বলার কিছু নেই। এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, ওয়াও ঠিক আছে, ওয়াও হয়ে গেল, এবং ব্যাসার্ধ 5 সেমি, ব্যাসার্ধটা বলেছে 5, ব্যাসার্ধ আগে কখনো টানবে না, কারণ কোনটা কোনটা প্রয়োজন কখন বোঝা মুশকিল, তাহলে আগে টানলে কি ছবিটা উল্টো পাল্টা হয়ে যায় বুঝতে, ব্যাসার্ধ হচ্ছে তোমার 5 সেমি, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, এবি কত, এবি কোথায় পড়ে আছে, এইখানে পড়ে আছে, এটা কত হবে, ভালো জিনিস শুরু করা যাক। প্রথমত তুমি এক কাজ করো, তুমি দেখে নাও এখানে আমরা একটু এর সঙ্গে হালকা মিস্টেক হয়ে গেল, বয়স হচ্ছে তো আমার নয় কলমটার, যোগ করে দিলাম, তাহলে যোগ করে দিলে এবারে এক কাজ করো, তোমাকে বার করতে বলেছে এই বাহুটা, ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধ 5, তার মানে তুমি বুঝতে পারছো ইহাও 5 হইবে, ইহাও 5 হইবে। এবারে তুমি এক কাজ করো, যখনই সমদ্বিবাহু ত্রিভুজ বলবে, সমদ্বিবাহু যদি হয় এই দৃঢ় বাহু, তাহলে তুমি যদি এখান থেকে কেন্দ্র পর্যন্ত একটা রেখা টানো, এখান থেকে কেন্দ্র পর্যন্ত একটা রেখা টানো, তাহলে তুমি দুটো বৈশিষ্ট্য পাও, এক তো এটা সমদ্বিখণ্ডিত হবে সব সময়, সমদ্বিখণ্ডিত হবে কোনটা, এবং এর উপর যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটার উপর এটা লম্ব হবে,
আমি বৈশিষ্ট্যটা বলে রাখলাম, সব প্রয়োজন নেই তোমার এখানে, কিন্তু যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই কেন্দ্রবিন্দু যেটা মূল বিন্দু আর কি, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে যদি তুমি কেন্দ্র পর্যন্ত একটা রেখা টানো তাহলে সেটা জেটাকে সমদ্বিখণ্ডিতও করে এবং লম্ব হয় এবং এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেই নামবে সবসময়। তোর মধ্যে থেকে আমার যেটুকু দরকার আমি সেটুকু নিচ্ছি, বাকিটা এখন ছেড়ে দাও। আমার দরকার হচ্ছে যে এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, যতটা ইহা ততটা ইহা, ঠিক আছে? লক্ষ্য করো যে এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ এ বি সি, এর এই দুটো বাহু সমান। আমরা জানি কোন ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার অন্তর্ভুক্ত দুটা কোণ সমান হয়। তাহলে যদি এটা এই এই ত্রিভুজটা এ বি সি এর দুটো বাহু সমান, তার মানে দুটা কোণ সমান, এটা যদি 30 হয় এটাও 30 হবে, তাহলে 30 30 7, এইটা কত হবে? তিনটা মিলিয়ে 100 আসে, 60 চলে গেল, কত হলো? 120। তাহলে আমাদের কোণ বি যেটা, কোণ বিটা কত হচ্ছে? 120। এটা যদি 120 হয় তাহলে কি বললাম, এই রেখাটা সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে 60 60, এটা 60। এটা যদি 60 হয় তাহলে এই ত্রিভুজ থেকে চলে এসো, এই যে ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এর এই বাহুটা যতটা এই বাহুটা ততটা, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুর যতটা এই বাহুর ততটা। তাহলে এই বাহু, এই দুটো বাহু যদি সমান হয় দুটো কোণ সমান হবে, তার মানে এটা যদি 60 হয় এই ত্রিভুজে এটাও 60 হবে, দুটো যদি 60 হয় তিন নম্বর কোণটা কত হবে? 60, কারণ 180। তাহলে যদি তিনটায় 60 হয় তাহলে এই ত্রিভুজটা কি বলে, সমবাহু ত্রিভুজ। যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে তিনটা বাহু সমান, এটাও 5, ব্যাসার্ধ এটাও 5, তাহলে এটা কত হবে? 5। উত্তর সলভটা আছে, যারা বুঝতে পেরেছো করে নাও, বাকিটা একটু দেখা যাক। দেখা যাক, প্রথমে আমি এই ত্রিভুজ চলে আসবো, ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বি সি, যেহেতু এ বি সমান বি সি, এতএব কোন এইটা আর কোন এইটা সমান, কোন বি এ সি সমান কোন, সরি, বি এ সি সমান কোণ বিসিএ, অতএব কোণ এইটা কত হবে? এবিসি, এই দুটো কত? 30 বটে, এটাও 30 এটাও 30। তাহলে এবিসি কত হবে? এবিসি 180 থেকে মাইনাস করো এদিকে 30 আর ওদিকে 30, 180 মাইনাস 60, 120 ডিগ্রি। তাহলে তুমি এটা পেয়ে গেলে 120 ডিগ্রি। এবারে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এটা সবসময় কেন্দ্র সমদ্বিখণ্ডিত করবে, তাহলে কোণ এ বি ও সমান, কোণ এ বি ও সমান হাফ অফ কোণ এ বি সি, তার মানে হাফ অফ কোন এ বি সি, দ্যাট মিনস 120, ইট মিনস 60 ডিগ্রি। তাহলে এটা তুমি 60 পেলে, এইবারে তুমি ওই ত্রিভুজটা ছেড়ে দাও, চলে এসো এই ত্রিভুজে, ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজে। এবার ত্রিভুজ এ বি ও থেকে, এ বি ও তুমি লক্ষ্য করো বিও যা এও তা, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা যা এই কোণটাও এই কোণটাও তাই হবে। তাহলে বিও থেকে এও সমান বিও, এ ও ইজ ইকুয়াল টু বিও, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এও বিও যদি সমান হয় এতএব কোণ এ বিও যা কোণ বি এ ও তা সবই কত? 60। যদি দুটোই 60 হয় তাহলে এই কোণটা কত হবে? ওটাও 60 হবে, এতএব কোণ এ ও বি ওটাও 60 ডিগ্রি। তিনটা কোণ যদি 60 60 60 হয়, 60 60 60, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, এতএব ত্রিভুজ এ বি ও একটি সমবাহু
ত্রিভুজ, যদি সমবাহু ত্রিভুজ হয় তিনটা বাহু সমান হবে, তার মানে এবি যা এও তা বিও তা কত? পাঁচ। পাঁচ পাঁচ সবই তো পাঁচ, ব্যাসার্ধ তো পাঁচই বলেছিল, এইটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ, চলে আসে পরের প্রশ্ন। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, এডি 4 সেমি, এসি বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে এমন ভাবে ছেদ করে যেন এত 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 বিজের মান কত। তাহলে আগে তো ছবি দরকার, ছবি ছাড়া আর কি বুঝবো? ট্রাপিজিয়াম অঙ্কন করা যায় একটা। তাহলে মনে করো, মনে করো কিছুই নেই, এইটি হচ্ছে সেই ট্রাপিজিয়াম, দুর্লভ বস্তু। নামটা দিবে দেখে এবিসিডি ট্রাপিজিয়াম। তাহলে মনে করো যার বিসি আর এডি সমান বলেছে, বিসি এডি সমান, এই দুটো সমান্তরাল, সরি, তাহলে এইরকম লিখতে হবে এ বি সি ডি, নামকরণ উল্টো হলে ছবিটা উল্টো হয়ে যাবে। বিসি আর এডি সমান্তরাল বলেছে, বিসি আর এডি সমান্তরাল, তাহলে এই দুটো তো সমান্তরাল, এই দুটো বাহু তো সমান্তরাল, বিসি এডি সমান্তরাল, এবিসিডি ট্রাপিজিয়াম বটে। এতে এইবারে এডি 4, এডি 4 সেমি, এসি বিডি কর্ণ, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে দেখবে বইয়ে, ও বিন্দুটা নাই, পাগল হয়ে যাবে ছেলেরা। ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যে এও বাই ওসি, এও বাই ওসি টেকো, আর ডিও বাই ওডি, ডিও বাই ওডি ওবি সমান হাফ, সমান হাফ, তার মানে এইটার এইটার অনুপাত আর এইটার এইটার অনুপাত 1/2 হবে। প্রশ্ন হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু 1, এটা কত? শুরু করা যাক, তুমি কি করবে? প্রথমত তোমার কাজ হচ্ছে যদি এটার মান বার করতে হয়, তাহলে সামগ্রিকভাবে তুমি লক্ষ্য করো এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজকে সর্বসম করতে হবে, আমাকে আগে সর্বসম করতে হবে। সর্বসম তুমি কি করে করবে? না, ত্রিভুজ এওডি লক্ষ্য করবে, এওডি আর ত্রিভুজ বিওসি, এই দুটো ত্রিভুজের সর্বসম শর্তগুলো কি কি পাচ্ছ চেক করো। আমি তো তখন লিখি এখানে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি থেকে প্রথমত এর এই কোণটা আর এর এই কোণটা সমান হবে, কোণ এওডি সমান বিপরীত বটে, দূরে সরলরেখা পরস্পরকে ছেদ করলে তারা সমান হয়, এওডি সমান বিওসি। দু নম্বর কি প্রমাণ হচ্ছে শর্ত? দু নম্বর হচ্ছে এর এই কোণটা আর এর এই কোণটা সমান হবে। কেন সমান হবে? বলেছে এরা সমান্তরাল, দুটি রেখা পরস্পর সমান্তরাল এবং এটা ছেদক, তাহলে কোণ ডি এও সমান একান্তর, একান্তর কোণ ডিএও একান্তর কোণ ওসিবি, ওসিবি কেন সমান বলছো? কারণ আমার যুক্তি দেখিয়ে দিব যে যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, তাই তাহলে যদি কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান্তরাল বলে, সমান বলে প্রমাণ করতে পারো, তার মানে তৃতীয় কোণটাও সমান হবে, দুটো কোণ সমান হলে তৃতীয় তিন নম্বর দুটো সমান হতে বাধ্য, তার মানে এটা সদৃশ। অতএব ত্রিভুজ এওডি সদৃশ কোণে ত্রিভুজ বিওসি। এবার যদি সদৃশ হয় তাহলে কি শর্ত? যদি সদৃশ হয় তাহলে তার শর্ত হচ্ছে দুটো কেন ত্রিভুজ আমি সমান করলাম, দুটো ত্রিভুজ সদৃশ হলে প্রমাণ হয় যে তাদের তিনটা বাহু অনুপাতই সমান হবে, এর অনুপাতের সঙ্গে অনুপাত, ওর অনুপাতের সঙ্গে অনুপাত, ওর সব সমান হবে, অনুপাত সমান হবে। আমি আবার বলছি দুটি ত্রিভুজ সদৃশ হলে, কেন এতক্ষণ ধরে সদৃশ করলাম, প্রত্যেকটা বাহুর সঙ্গে প্রত্যেকটা বাহুর অনুপাত সমান হবে, এতই সেটাই আমি লিখতে চলেছি। এই ত্রিভুজটার বাহু আর এই ত্রিভুজটার বাহু এডি বাই বিসি সমান এও বাই ওসি সমান ডিও বাই ওবি
সমান যা বলেছে বাকিগুলো তো আগে করেছে একের দুই, তাহলে এটা একের দুই হবে। এইবারে যদি ওটা একের দুই হয় তাহলে প্রায় পৌঁছে গেলাম আমরা, এইটুকুটা নিয়ে নাও। এবার শুধু এডি বাই বিসি সমান হাফটা, এডি বাই বিসি সমান কত একের দুই লিখতেই পারো। এইবারে বিসি এডির মান দেওয়া আছে চার, তাহলে তো চার বাই বিসি একের দুই, এত বিসি একে বিসি সমান চার দুগুণ আট, বিসি সমান আট সেমি। দেখে নাও ক্লিয়ার হয়ে গেল এটা, বিসি সমান আট সেমি। আশা করি বোঝাতে পেরেছি। এবার পরের প্রশ্ন, প্রশ্ন দেখো বলেছে বারো সাইন থিটা মাইনাস নাইন সাইন স্কোয়ার থিটার বৃহত্তম মান কত? বৃহত্তম মান বার করতে বলুক বা ক্ষুদ্রতম মান বার করতে বলুক, তোমাদের একটা নিয়মই সবসময় কাজে হয় যে যারা করেছো তারা মনে থাকবে যে হোল স্কোয়ার যে কোনো বর্গের ক্ষুদ্রতম মান সবসময় শূন্য হয়, ওই ফর্মুলাটা আর কি, ওই বিষয়টা। তো যাই হোক আমি শুরু করছি এখানে। এখানে এই যে সংখ্যাটা আছে বারো সাইন থিটা মাইনাস নাইন সাইন স্কোয়ার থিটা, একটু লক্ষ্য করবে এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলায় আমরা করবো, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এবার এরকম অঙ্ক তোমরা করেছো যে স্কোয়ার মাইনাস টু এবি আছে প্লাস বি স্কোয়ারটা কিছু একটা ধরে নিতে হয়েছে, এরকম আমি দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা। তাহলে আমি একটু এটা সাজিয়ে নিই, যেমন মাইনাস নাইন সাইন স্কোয়ার থিটা প্লাস বারো সাইন থিটা, এই দুটোকে আমি সাজালাম একটু, এটাকে আগে এটাকে পরে। এবার তুমি ভাবো যদি এটাকে আমরা ফর্মুলা তৈরি করতাম, আমি একটু এক লাইন এগিয়ে যাচ্ছি আগে, আমি যদি এটাকে ফর্মুলা তৈরি করতাম তাহলে এটা এ স্কোয়ার হতো আর এখানে টু এ বি আর বি স্কোয়ার, একটু বোঝাচ্ছি ভালো করে বুঝবে। তাহলে আমি যেহেতু আগেটা মাইনাস আছে তাহলে আমি আবার বলছি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার বা প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তাতে স্কোয়ারটা আগে থাকে এ স্কোয়ার, তারপর টু এ বি হয় তবে বি স্কোয়ার হয়। তাহলে আমি স্কোয়ারটাকে আগে নিয়ে এলাম, এটাকে পরে নিয়ে গেলাম। এবারে তুমি সাজাও যদি, এটাকে দ্বিতীয় বন্ধনে দিয়ে ঘিরে দিচ্ছি কারণ এটা আমি ফর্মুলা তৈরি করতে চলেছি, তাহলে দ্বিতীয় বন্ধনে নিশ্চয়ই দেবো। তাহলে আমি এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলে হবে নয়টা তিন আর এটা হচ্ছে সাইন থিটা থ্রি সাইন থিটা। তাহলে যদি ব্রেকেটের আগে মাইনাস থাকে সাইনটা কী হবে, এটা এটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বুঝতেই পারছো? তাহলে এটা এ স্কোয়ার হয়েছে, টু এ বি তুমি নিজে লিখো, টু এ বি টু বাইরে থেকে আনলাম, এ এটা হবে আর বি কত দরকার তুমি দেখে নাও, টু এ বি লিখছি আমি, তাহলে টু বাইরে থেকে নিয়ে এলাম, থ্রি এটা লিখলাম আর বি পিছনে লিখবো, বি কত হবে তুমি দেখো এটার সঙ্গে এটা মিলিয়ে, এটা বারো সাইন আছে, এটা তিন গুণে ছয় সাইন আছে, তাহলে এখানে হাতে কত থাকছে, তিন গুণে ছয় ছয় দুগুণে বারো, বারো সাইন, ঠিক আছে না, বারো সাইন হলো, তার মানে বি কোণটা বি হচ্ছে এটা, ঠিক আছে না, বি কোণটা বি এটা, তার মানে শেষে কি চিহ্ন হয় প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করে দেখো আমি কি বলছি, তুমি হয়তো ভাবে এটা কোথা থেকে হলো, আমি স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি কথাটা। তাহলে এ স্কোয়ার হলো ব্রেকেটের একটা মাইনাস আছে, সাইন চেঞ্জ হলো প্লাসটা মাইনাস হলো, টু এ বি লিখতে হবে, তাহলে টু লিখলে বাইরে থেকে এটা লিখলে আর কত পিছনে লিখবো যেটা পড়ে থাকবে, তিন দিনে ছয় এখানে বারো সাইন আছে ছয় দুগুণে বারো, তাহলে দুই পিছনে পড়ে থাকছে, তার মানে এটাই আসলে বি বটে, তাহলে পরে বি স্কোয়ার মানে টু স্কোয়ার হয়ে গেল। এবারে তুমি লক্ষ্য করো ফর্মুলাটা ঠিক আছে কিনা, আগে তুমি এটা করে দেখে নাও, ফর্মুলা বলতে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবারে বাড়তি জিনিসটা এলো কোথা থেকে, তো তুমি তো যে কোনো অঙ্কতে যে কোনো জিনিস যোগ বিয়োগ করতে পারো, যে কোনো জিনিস আনতে পারো, যে কোনো জিনিস তুলতে পারো, কিন্তু যেমন সমান থাকা বিষয়টা, তো লক্ষ্য করো আমি চার যেমন বাড়তি আনলাম, এখানে কত বাড়তি এনেছি আমি, প্লাস চার বাড়তি এনেছি, লক্ষ্য করো চার বাড়তি এনেছি দুগুণে চার। তাহলে চার যদি বাড়তি কোনো অঙ্ক তুমি নিয়ে আসতে হয় তাহলে ওকে কাট করার ব্যবস্থা করতে হবে, কারণ এটা তো আর চেঞ্জ হওয়া চলবে না। তাহলে যদি প্লাস চার আনি তাহলে আমি কত আনবো, মাইনাস চার। কিন্তু এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, যেহেতু ব্রেকেট ঘিরে দিয়েছি তাই সাইনটা তো চেঞ্জ হয়েছে এখানে, তাহলে মাইনাস যদি আগে আসে তাহলে এটা যদি আমাকে ফর্মুলায় তো আমাকে এটা প্লাস লিখতেই হচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস যদি এটা লিখতে হয় ব্রেকেটটা যদি তুলে দাও আগের লাইনটাই কী ছিল, এটা এটা নিঃসন্দেহে মাইনাস ছিল, আশা করি বুঝতে পারছো কথাটা। যদি এটা মাইনাস থাকে তবে তো ব্রেকেট যখন দেবো তখন মাইনাসটা প্লাস হবে, তাহলে মাইনাস ছিল। এবারে মাইনাস ফোরটা কাট করার জন্য প্লাস ফোর একটা দরকার, ওটাকে আগে লিখে দিলাম, ক্লিয়ার আছে? তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল ব্রেকেটের আগে, এটা যেমন প্লাসটা মাইনাসে ছিল মাইনাসটা প্লাস হয়ে গেল, দুই দুগুণে চার দরকার ছিল, চার আমার একটা দরকার ছিল ফর্মুলা তৈরি করার জন্য, চার আমি নিয়েছি কিন্তু ওটাকে কাট করার জন্য একটা অন্য চারও দিয়েছি,
তাহলে এটা মাইনাস চার, এটা প্লাস চার, কেটে যাবে, দেখে না ওইটাই থাকছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সট স্টেপটা, চার মানে তুমি দুই এর স্কোয়ার লিখতেই পারো, কারো বলার কিছু নেই। এইবারে আচ্ছা সরি, দুই লিখে কি করবে, আমি নাও লিখতে পারি, কারো বলার কিছু নেই, কারো বলার কিছু নেই, চার মাইনাস। এবারে দেখো ফর্মুলা করো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবারে এই জায়গাটা তুমি নিশ্চয়ই জানো যে যদি কোনো কিছু হোল স্কোয়ার থাকে, যে কোনো বর্গের ক্ষুদ্রতম মান সবসময় জিরো হয়, যে কোনো বর্গের ক্ষুদ্রতম মান সবসময় জিরো হয়, তাহলে যদি আমি এর মানটা জিরো ধরে নিই, যেহেতু যে কোনো বর্গের ক্ষুদ্রতম মান জিরো হয়, তাহলে আমি এটার জায়গায় জিরো ধরে নিতে পারি, তার মানে মানটা হলো চার, এতে এটাই হবে বৃহত্তম মান, এটাই হবে বৃহত্তম মান, ব্যাস উত্তর এটা। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার পরের প্রশ্ন। প্রশ্ন বলেছে যদি জিরো ডিগ্রি চেয়ে আলফা বড় হয় এবং আলফার চেয়ে বড় বা সমান 90 ডিগ্রি হয়, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, তাহলে 4x² আলফা প্লাস 9cos² আলফা সর্বনিম্ন মান কত? তাহলে একটা প্রশ্ন লিখছি, 4x² আলফা প্লাস 9cos² আলফা, বুঝতে পারছো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যাবে, তাহলে ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি, এই ফর্মুলা, এ মাইনাস মাইনাস প্লাস এ ভাঙবে, এইখানটা প্লাস দরকার আমার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি, টু এ বি, দেখে নাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি, ভুল থাকলে ঠিক করে নেবে, এটা যেমন আছে রেখে দিচ্ছে, এই তো ধর লক্ষণের কাজেই হয়ে গেল। আর এটাকে তুমি একটু ঠিক করো না, 3 × 6 = 12, আর সেক মানে তো 1/cos হয়, সেক মানে 1/cos, আর পেছনে আছে cos, cos 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 আর cos হয়ে গেল, পড়ে রইল বারো। এবারে যে কোনো পূর্ণবর্গর ক্ষুদ্রতম মান সবসময় জিরো হয়, তাহলে এতে এর জায়গায় জিরো প্লাস 12, তার মানে কত হচ্ছে 12, তাহলে এর সর্বনিম্ন মান 12 হবে, হয়ে গেল উত্তর। যেহেতু যে কোনো ক্ষুদ্রতম যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ক্ষুদ্রতম মান জিরো, তাই ওটা জিরো বসছে আর কি, বাস চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার 10-এর প্রশ্ন, বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ব্যাসার্ধ বলেছে যদি 50% বাড়ে, তাহলে বক্রতলে ক্ষেত্রফল কত বাড়বে? আগে মনে করো গোলকটার ব্যাসার্ধ ছিল এতটা, তাহলে বক্রতল ছিল এটা, এইবারে 50% আরো বেড়ে গেল, তাহলে তো গোলকটাও বড় হয়ে যাবে, ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তাহলে আমরা এক কাজ করছি, প্রথমে ধরে নিচ্ছি, ধরি প্রাথমিক ব্যাসার্ধ আর একক ছিল, তাহলে বক্রতল ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 4πr² বটে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4π, আর এর মানে আরই থাকলো বর্গ একক, বক্রতলের ক্ষেত্রফল এটা হলো মান বসিয়ে। এইবারে ব্যাসার্ধ 50% বাড়াচ্ছ, তাহলে শতকরা কত বাড়বে? তাহলে এবারে
50% বাড়াও, এত পরবর্তী ব্যাসার্ধ আর প্লাস আর এর 50% বাড়ছে, 50% তাহলে কত হচ্ছে আর প্লাস আর এর 50% আর প্লাস আর বাই টু, হালকা লস আগু, দুই আর আর টু আর প্লাস আর থ্রি আর বাই টু একক, এটা হলো বর্তমান ব্যাসার্ধ। এইবার তুমি এর থেকে এইবারে বক্রতলে ক্ষেত্রফল বার করো, অতএব পরবর্তী বক্রতলের ক্ষেত্রফল 4πr², 4π আর এর জায়গায় ইহা স্কোয়ার, হালকা ইয়ে করে দাও, 3 × 9 r² / 2 × 4, ভুলগুলো ঠিক করে নেবে, চারও চারম, তাহলে 9π r² বর্গ একক পড়ে রইল। বলেছে শতকরা কত বাড়লো, তাহলে আমরা বাড়লো কত দেখো, তারপর শতকরা কত বাড়লো, এত ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, এত ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ছিল এত হলো এত, মাইনাস করো 9π r² - 4π r² 5π r², ঠিক আছে, সেটা বাড়লো। তাহলে শতকরা বৃদ্ধি যখন তোমাকে বার করতে হবে, তখন আগে কত বাড়লো সেটা বার করতে হবে, বা কমলো কত, তবে তুমি শতকরা হ্রাস বৃদ্ধি বার করতে পারবে। তাহলে কত বাড়লো কমলো বার করে নিলাম, এইবারে শতকরা বার করবে, এত শতকরা বৃদ্ধি পেলে কত এবার বার করো, শতকরা বৃদ্ধি পেল, ফর্মুলাটা কি, যেটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, তার মানে 5π r², আসল ক্ষেত্রফলটা নিচে, প্রাথমিক যেটা এটা নিচে, আর গুণিত 100, π/r² π/r² 4 × 100, 5 × 125, 125%, কিন্তু শতকরা আছে পার্সেন্টে লিখে যাবে না, তাহলে বৃদ্ধি পেল 125%, এত বৃদ্ধি পেল 125%, শতকরাটা তখন লিখা চলবে না, ব্যাস ঠিক আছে। চলে আসছে পরের প্রশ্ন, শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, সংখ্যামান মানে সংখ্যা দূর সমান, এমন নয় যে এককটাও সমান, সংখ্যাটা সমান হবে কিন্তু একক আলাদা হবে, একটা যদি ঘন হয় একটার বর্গ, এইভাবে। তাহলে শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ আর আর এইচ একক হলে প্রমাণ করতে বলেছে এটার মান কত, তো দেখা যাক। প্রথমে আয়তন আর ক্ষেত্রফলের সংখ্যামান সমান করি, এতে আয়তন সমান ভি, ক্ষেত্রফল সমান এস, এস এস নয় এ, ক্ষেত্রফল হয়ে গেল এ, এত আমরা লিখতে চাইছি আয়তন সমান ক্ষেত্রফল, দুটো দুটোর মান বসা দুদিকে, শঙ্কুর আয়তন 1/3 পাই স্কোয়ার এইচ, আর উল্টো দিকে ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এবার মান বসানো যাক। কিন্তু প্রশ্নের মধ্যে দেখো আর আর এইচ আছে কিন্তু এলের কোথাও কোনো নাম চিহ্ন নাই, তাহলে যদি না থাকে তাহলে এলটাকে বাদ দাও, তাহলে বাদ যদি দিই তাহলে ফর্মুলায় আসছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই আর আর এল এর জায়গায় এল এল ফর্মুলা, √h² + r² এতএব যা যা কাটছে কাটো, যা যা পড়ে থাকছে থাকুক, পায়ও পায়ও আর স্কোয়ার আর আর গেল, স্কোয়ার পড়ে রইল আর রইল, পরিষ্কার করে লিখি √h/3 ইজ ইকুয়াল টু, ওদিকে তোমার পড়ে থাকছে √r² + h² এরপর ট্রান্সফার করো না রুটকে, স্কোয়ার হয়ে গেল √h/3 ইজ ইকুয়াল টু √r² + h² এইবার স্কোয়ার তুমি ব্রেকেট তুলো, ব্রেকেট তুললে তুমি কী কী পাচ্ছ একটু লক্ষ্য করে নাও, যদি আমরা ব্রেকেট তুলি তাহলে হচ্ছে √h² / 3² 3 × 9, আর ওদিকে √r² + h² আছে যেমন আছে তেমনি, এইবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেওয়া যাক, আমরা
লক্ষ্য করো, যদি ক্রস মাল্টিপ্লিকেশন না করে নিচে ট্রান্সফার করো সুবিধা হবে এটা, কারণ ওই মানটা আনার জন্য তুমি চাইলে ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারো, কিন্তু ওটা না করে শুধু আর স্কোয়ার প্লাস এইচ আর স্কোয়ার এইচ স্কোয়ারটাকে নিচে নামিয়ে দাও। তাহলে এত ওয়ান উপর রইল, ওদিকে ওয়ান আর নাইন, আর ওই আর স্কোয়ার এইচ স্কোয়ারটা নিচে নামিয়ে দাও। তাহলে উপরে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, আর ওই আর স্কোয়ার এইচ স্কোয়ারটা নিচে নামিয়ে দিলাম। এইটা দেখে নাও, ওই আর স্কোয়ার এইচ স্কোয়ারটাকে নিচে নামিয়ে দিলাম ওইখানে, আর তাহলে ওয়ান বাই নাইন রইল, ওয়ান বাই নাইন রইল, আর ওটা ওখানে নেমে গেল। তাতে তুমি কী সুবিধা পাবে, উপরে যে প্রশ্নটা দিয়েছে তার সঙ্গে মানটা মিলে যাবে। আমার আলাদা করে নিচ্ছে ওটা, লসাগুটাকে যদি পুরো আলাদা করে নাও তুমি, তাহলে ওয়ান বাই নাইন দাঁড়াচ্ছে, আর ওইটা দুজনেই ভাগ পাবে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। অবশ্যই তুমি মনে রাখবে যে দুজনেই দুটো ভাগ পাবে, এমন নয় যে একজন একজন করে আলাদা আলাদা, দুটোই তোমাকে দুদিকে আলাদা করে বসাতে হবে, যাতে লসাগু করলে ওইটাই পাও, এটা মাথায় রাখতে হবে। লসাগু করলে যেন ওইটাই তুমি পাও, দুটো লসাগু করে দেখো তুমি উপরে ওইটাই পাবে, এমনভাবে ভাঙতে হবে। এরপর যেটা কাটছে সেটা কাটো দুটোর মধ্যে, তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার, এইচ স্কোয়ার এইচ স্কোয়ার গেল। এত ওয়ান বাই নাইন, ওয়ান বাই নাইন ইজ ইকুয়াল টু ওয়ান বাই, আমি ঘুরিয়ে লিখছি, ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই নাইন। ব্যাস ওইটাই ছিল তোমার প্রশ্ন, দেখে নাও মিলে গেছে। এত এটাই আমাদের উত্তর, ব্যাস ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা বারোর শেষ প্রশ্নে। এখানে ইউআই দিয়েছে এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন, আর সিগমা এফআই ইউআই হচ্ছে কুড়ি, সিগমা এফআই হচ্ছে একশো, এক্স বারের মান কত। এক্স বারের মান বার করার জন্য এটা দুটো পদ্ধতিতে করা যায়। আমি সাধারণ পদ্ধতিতে আসছি, যে যদি তোমাকে এটা দিয়েছে তাহলে তুমি ভেবে না ইউআই এর মানটা কি হয়। ইউআইটা তুমি যদি খেয়াল করো তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ, ইউআই নির্ণয়ের ফর্মুলা। ইউআই হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ। তাহলে যদি সেটা হয় তাহলে তুমি লক্ষ্য করো, যদি এটা এটা হয় তার মানে এত এ হচ্ছে কত, এ হচ্ছে পঁচিশ, আর এইচ হচ্ছে কত, দশ। পেয়ে গেল এখান থেকে। এইবার এক্স বার মান বার করতে বলেছে, এক্স বার এর ফর্মুলা কি, এক্স বারের ফর্মুলা হচ্ছে এ প্লাস সিগমা এফ আই ওয়াই বাই সিগমা এফ আই ইন্টু এইচ। হয়ে গেল আর কি। এইবারে এ হয়ে গেল টোয়েন্টি ফাইভ, সিগমা এফ আই দেওয়া আছে টোয়েন্টি বাই সিগমা এফ আই হান্ড্রেড ইন্টু এইচ দশ, কাউটা কুটি গোলা গোলা, পঁচিশ প্লাস দুই হলো টোয়েন্টি সেভেন, এক্স বারের মান হলো টোয়েন্টি সেভেন। আশা করি বুঝতে পেরেছো। বস আজকের ভিডিও এত পর্যন্ত রইলো, নেক্সট ভিডিও পরদিন। থ্যাংক ইউ, গুড ডে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে। গুড ডে।